আজকে গ্রেট বইয়ের চতুর্থ চ্যাপ্টার, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার, এটাকে প্রেজেন্ট করছি। সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে অর্থশাস্ত্রের ভবিষ্যৎ যে বইটা, এই বইটাকে মূলত বলার চেষ্টা করা হচ্ছে যে ফিউচারে মানুষটা কীরকম হওয়া উচিত, মানব জাতি। এবং তোমার মূল কনক্লুশন হচ্ছে এটা ইসলাম যেটা বলেছে সেটি হওয়া উচিত, আর না হলে অন্তরের কাছাকাছি এটা হওয়া উচিত, কারণ বর্তমান পুঁজিবাদ সমাধান করতে ব্যর্থ হয়েছে গত 500 বছর বা 1000 বছর। এখন চতুর্থ অধ্যায় তিনি বলছেন ইসলামী অর্থনীতি কেমন হওয়া উচিত। আমি কিছু কিছু অংশ পড়ে যাবো যাতে নাকি আপনারা বিচার করতে পারেন। ইসলামের দৃষ্টিতে সর্বোৎকৃষ্ট অবস্থা কী, তিনি বলছেন তার এক প্রার্থনায়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন অপ্রয়োজনীয় জ্ঞান থেকে আল্লাহর আশ্রয় চেয়েছিলেন। এ প্রার্থনা বা এই দোয়া অনুসারে জ্ঞানের যে কোনো শাখার সাফল্য বা ব্যর্থতার একমাত্র পরীক্ষা হতে পারে মানব কল্যাণের তার, মানে সেই জ্ঞানের প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান কী, তা স্পষ্টতই হচ্ছে এই অধ্যায়ে বর্ণিত শরিয়ার লক্ষ্যসমূহ। তিনি বলবেন যে ইসলামী অর্থনীতির মূল জিনিসটা হতে হবে শরিয়ার যা লক্ষ্য, আল্লাহ তাআলার যা লক্ষ্য, ইসলামের যা লক্ষ্য, সেই লক্ষ্যসমূহ অর্থশাস্ত্রে কার্যকরী করা। ইসলামের যে লক্ষ্যগুলো আমরা একটু পরেই দেখবো সেই লক্ষ্যগুলো কী, তা কার্যকরী করা। এবং তিনি বলছেন অর্থশাস্ত্র এর ব্যতিক্রম হতে পারে না, যেমন পলিটিক্যাল সায়েন্স ব্যতিক্রম হতে পারে না, ল ব্যতিক্রম হতে পারে না, তেমনি অর্থশাস্ত্র এর ব্যতিক্রম হতে পারে না। তিনি বলছেন শুধুমাত্র এরূপ ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থাকে সর্বোৎকৃষ্ট ও গ্রহণযোগ্য বিবেচনা করা যেতে পারে, সেই বাজার ব্যবস্থাকে আমরা ভারসাম্যপূর্ণ বলব যা শরিয়ার লক্ষ্যসমূহের সঙ্গে মিলে যায় এবং সাংঘর্ষিক হয় না। যেমন বর্তমান বাজার ব্যবস্থা হচ্ছে একেবারেই, আমরা দেখেছি এমন অন্য জায়গায়, আমরা সামনে হয়তো বা দেখব যে এটা হচ্ছে এমন একটা বাজার ব্যবস্থা যেখানে শুধু সেটা মানে সরকারের কোনো হস্তক্ষেপ মানে না, বলে যে এটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন থাকতে হবে। এটা সম্পূর্ণ স্বাধীন থাকলে ইনসাফ তো কায়েম হয় না, দরিদ্রের সমস্যা দূর হয় না। আবার বলে সরকার কোনো রকম ইন্টারভেনশন করতে পারবে না অর্থনীতিতে, তাহলে তো গরিবকে কিছু করা যায় না। তো এরপরে তিনি বইয়ের দেশে আমরা আলোচনা করতেছি যেটা মুসলিম পণ্ডিতগণ স্কলারগণ যুগে যুগে জোর দিয়ে বলে আসছেন যে কেবলমাত্র বেশি বেশি সামাজিক শান্তি ও সংহতি উৎসাহিত করার মাধ্যমেই নয়। মুসলিম পণ্ডিত বলেছেন যে সামাজিক শান্তিও করতে হবে, সংহতি উৎসাহিত করতে হবে, আরও বেশি প্রচেষ্টা উদ্ভাবনীকে উৎসাহিত করার কারণে ন্যায় বিচার সম্পদের অধিগত দক্ষ ব্যবহার ও প্রবৃত্তি সৃষ্টি করে। এটা তিনি বলছেন, মুসলিম পণ্ডিতগণ যুগে যুগে বলেছেন যে একদিকে সামাজিক শান্তি ও সংহত দরকার, তেমনি প্রচেষ্টা লাগবে উদ্ভাবনীকে ব্যবহার করতে হবে যাতে সম্পদের দক্ষ ব্যবহার হয় এবং প্রবৃত্তি হয় এবং ন্যায় বিচার হয়। তারপর তিনি বলছেন, যে প্রচলিত ধারণা হচ্ছে যে যদি কেবল প্রবৃদ্ধি হয় আধুনিক ক্যাপিটালিজমে তাহলেই সরে যাবে। কেন? চুরিয়ে পড়ার কৌশল, ট্রিকল ডাউন বলে, তারা ট্রিকল ডাউন, এই উন্নতি হইলে এটা চুয়ে পড়বে, আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে, কিন্তু বাস্তবে এটা কোথাও হয় নাই, বরং খালি উপরে জমছে। যেমন একটা লেখা আমি একটু আগে পড়লাম, এই লেখাতে বলা হচ্ছে যে বর্তমানে দুনিয়ার 50% সম্পদ মাত্র 5টা লোকের হাতে। একটা লেখা আমি পড়লাম, এর মধ্যেই তাতে বলা হচ্ছে দুনিয়ার 50% সম্পদ মাত্র 5টা লোকের হাতে। একটু আগে আমি পড়েছি, এখানেই পড়েছি, আমি কোথায় জায়গায় রাখছি তাই সেটা আর লাগবে না। তারপর তিনি বলছেন যে এই চুয়ে পড়া বা ট্রিকল ডাউন দ্বারা এগুলো হবে টবে না, এগুলো কিছু হবে না। এরপর তিনি বলছেন ইসলামী অর্থনীতির লক্ষ্য সময় আলোচনা শুরু করতেছেন তিনি। তিনি বলছেন যে ইসলামী অর্থনীতিতে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করে, এক লক্ষ্য সময় কী কী, এবং দুই যে লক্ষ্যগুলো কী, এবং তৃতীয়ত তিনি বলছেন কীভাবে বাস্তবায়িত হবে।
এটা আছে এই বইয়ের 142 পৃষ্ঠা। তিনি বলছেন যে লক্ষ্যসমূহের ব্যাপারে অনেকে কাজ করেছেন, কিন্তু ইমাম গাজ্জালি এটাকে সুস্পষ্ট করে প্রথম সুস্পষ্ট করেন ইমাম গাজ্জালি বলে ইনি বলছেন। এবং তিনি বলছেন যে পাঁচটাকে তিনি বলেছেন যে এটা মানে মূল লক্ষ্য ইসলামের। একটা হচ্ছে বলছেন তিনি দিনকে বা বিশ্বাসকে রক্ষা করা, হিফজুদ্দিন। তারপরে তিনি বলছেন যে হিজবুল নাফস, মানুষের জীবনকে রক্ষা করা। তারপর তিনি বলছেন হিফজুল আকল, মানুষের জ্ঞানকে রক্ষা করা। এবং তারপর তিনি বলছেন যে হিজবুল নাসল, মানে ভবিষ্যৎ বাচ্চাদেরকে রক্ষা করা, ভবিষ্যৎ বংশধরকে রক্ষা করা। এবং হিজবুল মাল, ধনসম্পদকে রক্ষা করা। একটা অবাক লাগে যে এই যে তিনি যেটা লক্ষ্য ঠিক করলেন, পরবর্তী স্কলাররা এর থেকে কেউ ডিফার করতে পারলো না। এত অরিজিনাল থিঙ্কার ছিলেন বলে মনে হয় আমার, এত অরিজিনাল থিঙ্কার ছিলেন যে গত 500 বছর, উনি মারা যান 505 হিজড়িতে, 1111 সনে ইংরেজি, তারপরে আরও চলে গেছে মানে গত প্রায় দশ শতাব্দীর মতো চলে গেছে বা 900 মতো চলে গেছে, কিন্তু ইম্প্রুভ করার কেউ ছিলেন না। এবং এর সম্পর্কে তার 3 শতাব্দীর পরে ইমাম সাতিবি, যিনি এই ক্ষেত্রে অনেক কাজ করেছেন, তিনিও বলছেন যে আল গাজ্জালি তৈরি করা তালিকা ও অনুক্রম সমর্থন করেছেন এবং তার দ্বারা বুঝিয়ে দিলেন যে শরিয়ার সাথে সাজুযোধার দৃষ্টিকোণ থেকে দেখলে এ তালিকা অনুক্রম সবচেয়ে বেশি পছন্দনীয় তিনি বলছেন, অ্যাকসেপ্টেবল তিনি বলছেন। আচ্ছা, এখন তিনি একটা একটা করে আলোচনা করবেন। বিশ্বাস বলছেন যে তিনি বিশ্বাসকে প্রথম কেন্দ্র রাখলেন, এই যুক্তি দিলেন যে বিশ্বাসকে কেন প্রথম কেন্দ্র রাখলেন। আমি খুব সংক্ষেপে বলে যাবো মূল কথা, রাখা হয়েছে কারণ এর থেকে উৎসারিত হয় সেই ওয়ার্ল্ড ভিউ, সেই দৃষ্টিভঙ্গি যা প্রভাবিত করে সমগ্র মানবতাকে, তার আচার আচরণকে, জীবনধারাকে, অভিরুচিকে, পছন্দ অপছন্দকে, এবং অন্যায় এবং অন্যান্য মানুষ, ধনসম্পদ ও পরিবেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রভাবিত করে। বিশ্বাসটাই এগুলিকে প্রভাবিত করে। এই জন্য তিনি বলছেন, মানে উমর চাপড়া বলছেন যে আমি মনে করি যে এই কারণেই তিনি পয়লা রাখছেন এটাকে। বিশ্বাসের অনেক কথা আছে, সেটা তিনি আমি আর যাব না। তিনি এই সম্পর্কে আলোচনা করছেন 3-4 পৃষ্ঠা, যে বিশ্বাসের থেকে কী কী জিনিস আসে এগুলো আলোচনা করছেন, লাভটা কী হয়। তারপর তিনি বলছেন ধনসম্পদকে সব শেষে স্থান দিয়েছেন, এটা কেন? ধনসম্পদ তো পয়লাও দিতে পারতেন, কিন্তু তিনি বলছেন ধনসম্পদকে সবচেয়ে স্থান দেওয়া হয়েছে এ কারণে যে এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ তা নয়, বরং এ কারণে যে ধনসম্পদ অবশ্যই সমানভাবে সকল মানুষের মঙ্গলের জন্য কোনো কাজে আসে না, যদি বাজার ব্যবস্থা সুন্দর ও সমান পরিচালনার জন্য মানুষ নিজে সংশোধিত না হয়, মানুষকে যদি তাকে ইম্প্রুভ করা না যায়, তৈরি করা না যায়, তার আকলকে ঠিক করা না যায়, তার বিশ্বাসকে ঠিক করা না যায়, তাহলে মানে ধন সম্পদের বন্টন ভালো করে হবে না। এই জন্যই ধন সম্পদকে তিনি লাস্টে স্থান দিয়েছেন বলে বলছেন। আর মধ্যে তিনি বলেছেন অন্য 3টাকে বলেছেন, এগুলো গুরুত্বকে চিন্তা করে বলেছেন যে মানব সত্তা, মানে মানুষের জীবনকে রক্ষা করতে হবে, বুদ্ধিমত্তাকে রক্ষা করতে হবে এবং ভবিষ্যৎ বংশধরকে রক্ষা করতে হবে, তার যুক্তিগুলো দিয়েছেন। এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এই যে সামাল দেওয়া কি সম্ভব, এতগুলি কিছু মানুষ সামাল দেওয়া অর্থনীতি পারবে? উত্তর দিচ্ছেন কেউ কেউ আপত্তি করতে পারেন যে এই যুক্তিতে যে বিশ্বাস, জীবন, বুদ্ধিমত্তা এবং ভবিষ্যৎ প্রজন্ম, ধনসম্পদ ইত্যাদির প্রচলন করে ইসলামী অর্থশাস্ত্রকে সামাজের অযোগ্য করা হয়েছে কি? আসলে বিষয়টি এরকম নয়। কেন তিনি বলছেন? কারণ একজন অর্থশাস্ত্রবিদদের মূল আগ্রহ বিশ্বাসের অতীন্দ্রিয় বিষয় নয়, সে আল্লাহ তাআলার গুণাবলী কী, সব কিছু কী, তিনি কোথায় আছেন, কোথায় নাই, এইসবের মধ্যে ওনার অর্থনীতি না। অর্থনীতিবিদ হিসাবে ওনাকে বিশ্বাসটা হচ্ছে শুধু এতটুকু যে ওয়ার্ল্ড ভিউটা কী, যে সব কিছু আল্লাহর মালিকানা, মানুষ খলিফা, তার দায়িত্ব আছে, সেই দায়িত্ব করতে হবে ইত্যাদি ইত্যাদি। বরং ব্যক্তি ও সমাজের উপর তার বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ভিউ, মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের প্রভাব এবং সেগুলোর মাধ্যমে অর্থনৈতিক চলকসমূহ, ভেরিয়েবলস উপরে, অর্থনৈতিক ভেরিয়েবল বা এগুলোর উপর
মানে প্রভাবের উপর তিনি বলছেন যে সুতরাং সামাল দেওয়া অসম্ভব এই কথাটা ঠিক না। তিনি বলছেন যখন একজন অর্থশাস্ত্রবিদ মানব সত্তা মানে সেলফ নাফস নিয়ে আলোচনা করবেন তখন তাকে মানুষের জৈবিক দিকটা আলোচনা করবেন না বা বংশ কোথেকে আসে তা না বা চিকিৎসাগত বিষয়ে আলোচনা করবেন না। তিনি ব্যক্তিসত্তার সে সকল বিষয়ে আলোচনা করেন যেগুলো সম্পদের বরাদ্দ বন্টনকে প্রভাবিত করে সেই বিষয়গুলো তিনি দেখতেন। এইভাবে তিনি প্রত্যেকটাকে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করার পর একটা একটা সংজ্ঞা দিচ্ছেন সুতরাং ইসলামী অর্থশাস্ত্রকে এমনভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যে এটি হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যা ব্যক্তির স্বাধীনতাকে অযথা খর্ব না করে অব্যাহতভাবে সামষ্টিক অর্থনীতির ও প্রতিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টি না করে কিংবা পারিবারিক এবং সামাজিক সংহতি নষ্ট না করে দুর্বল না করে সীমিত সম্পদের এমন বরাদ্দ ও বণ্টনের মাধ্যম শেষ করবে যাতে মানব কল্যাণ সাধনে সহায়তা করে। আবার বলি, তিনি বলছেন যে বক্তৃতা খর্ব না করে ভারসাম্যহীনতা পরিবেশের প্রতি সৃষ্টি না করে সামাজিক সংহতি নষ্ট না করে সীমিত সম্পদের এমন বরাদ্দ বণ্টনের ব্যবস্থা করা বা মাধ্যম বানানো যাতে মানব কল্যাণ সাধনে সহায়তা করে যা ইসলামের লক্ষ্যসমূহ সাথে সামঞ্জস্যপূর্ণ। এই তিনি একটা ডেফিনেশন দিচ্ছেন। তিনি বলছেন প্রকৃত অর্থনীতি বলে যে ম্যান ওয়ার্কস ফর প্রফিট অনলি, শুধু প্রফিটের জন্য। তো তিনি বলছেন এখানে সৌভাগ্যবশত প্রকৃত অর্থশাস্ত্রের অনুমান মতে মানুষ সবসময় কেবলমাত্র স্বীয় স্বার্থ হাসিলের জন্য কাজ করে না। মানে তিনি বলছেন সৌভাগ্যবশত প্রকৃত অর্থশাস্ত্র মনে করে যে সবসময় কেবলমাত্র স্বীয় স্বার্থের জন্য কাজ করে, কেউ তা প্রমাণিত হয়নি। সৌভাগ্যবশত তা কোনোভাবেই প্রমাণিত হয়নি। আচ্ছা, এখন ইসলামী অর্থশাস্ত্রকে যে দায়িত্ব পালন করতে হবে সেই সম্পর্কে তিনি বলতেছেন। তিনি বলছেন এই ইসলামী অর্থশাস্ত্রকে যে দায়িত্ব পালন করতে হবে তা প্রচলিত অর্থশাস্ত্রে অনেক বেশি কিছু করতে হবে। এর প্রথম কাজ হতে পারে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান বাজার ব্যবস্থা সরকারগুলোর প্রকৃত আচার আচরণ নিয়ে গবেষণা করা, একটা কাজ করা যে বাজার কীরকমভাবে মানে ইসলামের আলোকে কী ধরনের হবে, এরকম ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান বাজার ইত্যাদি এই একটা জিনিস স্টাডি করতে হবে, স্টাডি করা বলতে। দুই, তিনি বলতেছেন ইসলামী অর্থনীতির দ্বিতীয় কাজ হতে পারে লক্ষ্য অর্জনে কীরূপ আচার আচরণ বিরাজ করা প্রয়োজন তা জানা। তৃতীয়, তিনি বলছেন ইসলামী অর্থনীতির তৃতীয় কাজ হতে পারে বিভিন্ন অর্থনীতির এজেন্টদেরকে অনুষ্ঠিত বাস্তব আচরণের কারণ কী, তারা এরকম করে কেন, প্রত্যাদেশটা কী, মানে প্রত্যাশিত কী, মানে কীটা হওয়া উচিত সেটা জানার চেষ্টা করা। তিনি বলছেন চতুর্থ কাজ হচ্ছে আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য একটি কার্য প্রতিবিধি কৌশল বাতলে দেওয়া। এছাড়া হচ্ছে আর্থসামাজিক চেঞ্জ কী করে হবে, রাজনৈতিক পরিবর্তনের জন্য কী কৌশল হবে, এটাও একটা দেখা। এরূপ সার্বিক পদক্ষেপ ইসলামী অর্থশাস্ত্রকে মুসলিম দেশ সমাজে সকল সমস্যা বিশ্লেষণের কাজে শুধু সাহায্যই করবে না, যেগুলো আমরা করি বরং এ সকল সমস্যার সমাধানের উপায়ও বাতলে দিবে এবং লক্ষ্যসমূহ বাস্তবায়নে সহায়তা করবে। কাজটি নিঃসন্দেহে কঠিন, তবে সৌভাগ্যবশত ইসলামের অর্থশাস্ত্র একেবারে গোড়া থেকে করতে হবে না। মানবিক, সামাজিক, রীতিমাফিক অনুদান এবং প্রতিষ্ঠানের অর্থদান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের অব্যাহত অবদান হিসেবে প্রাপ্ত অনেক লেখা থেকে ইসলামের অর্থশাস্ত্র উপকৃত হবে। তিনি বলছেন যে যা কিছু অ্যাচিভ হয়ে যাতে একটা বাদ দেওয়া হবে, তার মধ্যে যা কিছু গ্রহণযোগ্য তা নেওয়া হবে। সুতরাং এটা একেবারে এটা নতুন কিছু হবে না। যেমন ধরুন বাংলাদেশ ইসলাম আইন, আমরা যে একটা ধরো একটা ইসলামিক রাষ্ট্র হয়, গভর্নমেন্ট হয়, এই আইনে হয়তো 98% থাকবে, হয়তো 2% একটা চেঞ্জ হবে, মূল জিনিস গভর্নিং শাসনের পরিবর্তন হবে। আসলে আবু বকর কী পরিবর্তন করছিলেন, আইন আর কতটা চেঞ্জ করছিলেন, স্টাইল অফ গভর্নমেন্ট। তারপর তিনি বলছেন যে 1978 সনে জেদ্দা ইসলামিক কনফারেন্স একজন মেজর রাইটার বলেছিলেন, যে কথাটা খুব ইম্পর্টেন্ট কোট করছে তাকে, যে পাশ্চাত্য অর্থশাস্ত্রের ধারণাসমূহ, বিশ্লেষণী কৌশল এবং নীতি পদ্ধতি সম্পূর্ণরূপে বর্জন বা গ্রহণ করার কোনো ভিত্তি ইসলামী অর্থশাস্ত্রে নাই। সবটাই নিতে হবে এমনও না, এর কোনো ভিত্তি ইসলামে নাই, যা দরকার তা নেব। অতএব ইসলামী অর্থ ব্যবস্থাকে শূন্যতা পূরণে এবং জ্ঞানের পরিধিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অতীতের ন্যায়
গ্রিস, পারস্য, চীন, ভারত থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করবে এবং আরও এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এরপরে তিনি বলছেন কতিপয় যৌক্তিক পদক্ষেপ না ম্যাটার্স বলতেছেন, কী কী পদক্ষেপ নিতে হবে আরও কয়েকটা বলছেন, কয়েকটি মানে রিজনেবল মানে পদক্ষেপ নিতে হবে প্রয়োজন, একটা কয়েকটা বলছেন। একটা বলছেন তিনি যে প্রথমটি হচ্ছে যে প্রস্তাবটা আসবে, কোনো একটা প্রস্তাব আসলো করার জন্য, সেটাকে পয়লা দেখতে হবে যে ইসলামের কাঠামোয় এটা সামঞ্জস্যপূর্ণ কি না দেখতে হবে। একটা নতুন প্রস্তাব আসলো যে জিএসটি করা হোক, ভিএটি করা হোক, এই আলোকে দেখতে হবে। দুই, তিনি বলছেন যে যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে প্রস্তাবনা, যে কোনো প্রস্তাব আসলো যৌক্তিক বৈধতার পর্যালোচনা, এই কাজটিকে মোতাজেলাইজগণ করার চেষ্টা করেছিল। মানে বলছেন যে কার্যপ্রণালীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে, একদম তো শরিয়া বিশ্লেষণ, আর হচ্ছে র্যাশনাল বিশ্লেষণও করতে হবে, র্যাশনাল বিশ্লেষণও করতে হবে যে এটা কি রাইট অর রং। আচ্ছা, তিনি বলছেন যে একটা মূলনীতি ইসলামিক স্কলাররা বলেছেন যে যেহেতু প্রতিটি কাজের পিছনে একটা যুক্তি আছে ইসলামের, সুতরাং সেটা ব্যয় করতে হবে। যেমন তিনি কোট করছেন, উদাহরণত পৃষ্ঠা 158, এটা আল সাতিবির, আল মুয়াফিকা ও শাহ ওয়ালিউল্লাহ কুদরাতুল্লাহ বালেগাতে প্রতিফলিত হয়েছে যে তারা বলেছেন প্রতিটি মূল্যবোধ ও কাজের পিছনে শক্ত যুক্তি রয়েছে, ইসলামে যা কিছু মূল্যবোধ দিয়েছে, যা কিছু করতে বলেছে তাদের একটা যুক্তি রয়েছে, যুক্তির বাইরে নয়, একটা না একটা কারণ আছে। তারপর বলছেন আরেকটা বিষয়, প্রস্তাবনা পরীক্ষা নিরীক্ষা করা মুসলিম ইতিহাসে ব্যাপকভাবে স্বীকৃত একটি বিষয়। তিনি বলছেন এটা নতুন কিছু নয়, ইসলামের ইতিহাসে যে কোনো প্রস্তাবকে পরীক্ষা করা হতো। আল কিন্দির কথা এটি প্রতিফলিত হয়, আল কিন্দি একজন গ্রেট ছিলেন বোধ হয় 252 হিজরিতে। আচ্ছা, যখন তিনি বলেন একজন পণ্ডিতের পক্ষে প্রমাণ করা হয়নি এমন বিবৃতি প্রদান করা উচিত নয়, ইবনে খালদুন বিশ্বাস করতেন ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের সাহায্য নিয়ে সামাজিক বিজ্ঞানের কার্যকারণ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অবাককাণ্ড, তিনি তার প্রস্তাবনার সপক্ষে, তিনি এই যে কথাটা বললেন যে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং ইতিহাসের স্বীকৃত, এটা বলতে গিয়ে তিনি বলছেন ইবনে খালদুন একটা কথা বল, তিনি তার প্রস্তাবনার সপক্ষে 405 ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেছিলেন। মানে এই বই বিরাট, তো 500 কিসের বই, আলিবার আলিবার কিতাব লিবার, আর ভূমিকাটাকে বলে 1000 পৃষ্ঠা মুকদ্দমা, ওই মুকদ্দমাই হচ্ছে মূলত ওনার মানে টোটাল মানে হিস্ট্রি তার অ্যানালাইসিস, এই দুটো অ্যানালাইসিস হওয়া। তারপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে পরীক্ষা নিরীক্ষা নিরপেক্ষ তো অবশ্যই জরুরি, পার্টিজান ভাবে করা যাবে না, একেবারে নিরপেক্ষভাবে করতে হবে বলে বলেছেন তিনি। আচ্ছা, এটা আমি করলাম। তারপর একটি সাবধান বাণী তিনি করছেন যে আমাদের সাবধান বাণী কী করতে হবে, প্রথমত মনে রাখতে হবে যে মানুষের সীমাবদ্ধতা রয়েছে এবং সব কিছু ব্যাখ্যা করতে বা সব কিছু সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে সে সক্ষম নয়, তার লিমিটেশনটাকে তাকে জানতে হবে। এমন না যে আমাদের দেশে কেউ মনে করে আমি সব জানি, অত আমেরিকা আর বর্তমান প্রথম এক নম্বর ব্যক্তি মনে করে সে সব জানে। আচ্ছা, তিনটি বিষয়ে আপত্তি পেশ করা যেতে পারে, তিনি সব কটাকে রিজেক্ট করে দিচ্ছেন। একটা করা যেতে পারে এই, তিনি বলছেন যে যুক্তি দেখানো যেতে পারে যে কুরআন সুন্নাহর এক বিরাট অংশ আল্লাহ পরকালে মনের প্রশস্তির মতো উদ্দেশ্য ভিত্তি আলোচনা করে, এগুলো পর্যবেক্ষণযোগ্য নয় এবং এই কারণে এগুলি বিজ্ঞানের ভিত্তি হতে পারে না, এটা কোনো বৈধ আপত্তি হতে পারে না, কারণ যদিও এই সকল বস্তু নিজেরাই উদ্দেশ্য, তবু মানুষের আচরণ অর্থনৈতিক চলকসমূহের উপর তাদের প্রভাব থাকে, মানে মানে আল্লাহকে দেখা যায় না কিন্তু তার প্রভাব থাকে, এটা উনি বলতে চাচ্ছেন হয়তো একটা ভালো করে পড়লে বোঝা যাবে। দ্বিতীয়ত একটা যুক্তি তারা দিতে পারে যে অর্থনৈতিক এজেন্টগুলোর
আচরণ বিকিরূপ হবে, ও ইসলাম সম্মত কল্যাণ অর্জনের জন্য কিরূপ কলা কৌশল গ্রহণ করা উচিত সে বিষয়ে কোরআন ও সুন্নাহ পথ প্রদর্শন করে, তার জন্য ব্যক্তিগত মতামতের প্রয়োজন, মতামত প্রদানের প্রয়োজন হয় এবং প্রচলিত অর্থশাস্ত্র ব্যক্তিগত মূল্যায়নকে অনুমোদন না করার একটি কারণ হচ্ছে এটা সেই প্রসঙ্গের অবতারণা করে যেগুলোকে কেমন আচরণ করা উচিত অথবা সংজ্ঞা অনুযায়ী তার সত্যতা যাচাই বা তাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারছে না, বোঝা গেল না? মূল কথা হচ্ছে যে কয়েকটা যুক্তি দেখাচ্ছেন যারা চ্যালেঞ্জ করতে পারে কিন্তু তিনি এটা রিজেক্ট করতেছেন, এটা আপনারা পড়ে নেবেন পেজ নাম্বার 164-এ। তো 164-এ তিনি আরেকটা বলতেছেন, এমন যুক্তি উপস্থাপন করা যেতে পারে যে মুসলিম বিশ্বে মুসলিমদের আদর্শ আচরণ ও তাদের প্রকৃত আচরণের বিরাজমান বিস্তর ফারাক কোরআন থেকে সুন্নাহ থেকে, এবং সবসময় মিল ছিল না, মানে মানে আমাদের আচরণের সঙ্গে মিল ছিল না। সুতরাং তিনি বলছেন, এর উত্তর দিচ্ছেন তিনি, ইসলামের ইতিহাসে মানে তিনি বলছেন সুতরাং পরীক্ষার মাধ্যমে প্রমাণযোগ্য নয়, তবে তিনি বলছেন পার্থক্য সবসময় বড় ছিল না, সবসময় বড় ছিল না, অনেক সময় মানে পার্থক্য খুব সামান্য ছিল, মানে যদি আমরা বলি উমাইয়া আমল আব্বাসী আমলে পার্থক্য খুব সামান্য ছিল, এই রাজা ছিল উপর একটা আর কিছু কিছু বিষয় ছিল, মানে রাজাদের স্বার্থপরতা এইগুলো। আচ্ছা, এবং বলছেন বেশিরভাগ ইসলামের ইতিহাসে এমন সময় ছিল যখন মুসলিম সমাজে ইসলামের আদর্শ ছিল একটি বাস্তবতা এবং আদর্শ সম্পূর্ণ বাংশিক বিরাজমান ছিল, তারা ছাড়া ইসলামের অনুমোদিত অনেকগুলো রীতিনীতি ও প্রতিষ্ঠান অন্যান্য সংস্কৃত সভ্যতার ঐতিহ্য সেখানে অনুষ্ঠিত হতো, এমনকি অন্যরাও এটা অনুসরণ করতো। সুতরাং মুসলিম ও মুসলিমদের ঐতিহাসিক প্রমাণ দিয়ে সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হতেও পারে। এখন তিনি শেষ করছেন এই কথা বলে, আমি মনে করি, তিনি বলছেন যে আমি মনে করি যে ইসলামী অর্থনীতি একটি আদর্শ অর্থনীতি হতে পারে বা বিশ্ব এটা নিতে পারে বা এর কাছাকাছি কিছু করতে পারে। তো এইটাই শেষ, আর আজকে না করি নাকি? হ্যাঁ, আমার ডায়েট না করে তোমাদেরকে